তোরে আমি বিয়ে করছি তুই আমার বউ আমরা কেমনে চললাম সেটা আমগো ব্যাপার নাকি তোর ভুলের মাশুল কি আমি দিব অন্য কেউ দিবে এখনো পোলাপানের মতো আচরণ করস বয়স হইছে তো নাকি আমি আর কত সহ্য করব কোন আর বনজামা একটা আছে আব্দুল্লাহ ভাই টম এন্ড জেরির মতো একটা কাহিনী করতেই থাকব একটা কিছু করলেই এইদিকে জানাইব টেলিফোন কইরা আর সকলকে আজ আমার লগে লেগে যায় ঝগড়া জাতি এইডা হেইডা সবকিছু নিয়ে একটা সারাক করে একটা ফেসালের মধ্যে থাকি তারপর আর একটা কাহিনী হ্যার বান্ধবীর জামাইরা এইটা করছে ওইটা করছে এইটা করছে আরে তুই তোরে আমি বিয়ে করছি তুই আমার বউ আমরা কেমনে চললাম সেটা আমগো ব্যাপার নাকি এত কাহিনী শুনতে যাচ্ছে তুই আর কত সহ্য করুন ভাই আচ্ছা আপনি বলেন আমি কি চেষ্টা ত্রুটি করতেছি এরপর যদি না হয় আসলে আমার কপালটাই খারাপ হয়ে যাচ্ছে ধৈর্য ধর তোর আসলে ধৈর্যটাই কম আরে কাউন্টারের টিকিট চেকারের কাজটা দিলাম সেই কাজটা তুই ঠিক মতো করতে চাস না দাঁতে বলে নেই দেখি কোনো কাম হইল কোন সময় বাস আইব তারপর বাসে ওঠা যাত্রী গুইনা এরপরে দশ টাকা করে লওয়া এটা কাহাতক সূর্য এখন ভাল লাগে না ভাই আসলে কি যে করব আর কেউ করে না অনেকে তো করতেছে এত বেশি বুঝিস না যত দিন অন্য কাজ না হয় এটা করতে থাক আরে ভাই হেল্পার ড্রাইভার আর একটা ডিস্টার্ব ওরা সবসময় যাত্রী কম দেখাইতে চায় আর এগুলো আমার সহ্য এখন ভাই আমার এই কাম ভাল লাগে না আপনি আমার অন্য একটা কামের ব্যবস্থা করে দেবেন তুই আপাতত এটা করতে থাক ঢাকা শহরে ডাল ভাত খায় কোনো রকম বাইজা থাক এভাবে ডাল ভাত খায় কি সংসার টিকে এভাবে থাকলে কি সংসার টিকবো কোন আরে প্রেম করে বিয়ে করছিস না সংসার টিকবো আরে প্রেম ভালোবাসার বিয়ায় সহসা ভাঙে না আর মান অভিমানে সংসারে আরও মহব্বত বাড়ে শোন তুই একটা বাচ্চা নে দেখবি সব ঠিক হয়ে গেছে